if and only if টাকে আমি এইভাবে লিখতে পারি এইভাবে লিখব আমরা ম্যাথমেটিক্যালি ভাষা if and only ম্যাথমেটিক্যালি ভাষায় এইভাবে লিখব if and only টাকে for each epsilon মানে যে কোনো epsilon যেটা 0 এর জন্য there exist ধর একটা এলিমেন্ট পাচ্ছি ধর আমরা y1 পাচ্ছি এই কন্ডিশন আবার যদি বলি এটা নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড বিলো এবং বলছি যে ফর ইচ এপসাইলন গ্যারান্টির জন্য দেয়া এক্সিস্ট একটা এলিমেন্ট পাচ্ছি y1 ইন এস হ্যাজ দ্যাট এটা তখন আমার বলতে হবে যে একটা লোয়ার বাউন্ড ওই l টাকে বলবো ইনফিমাম তাহলে এটাকে এর एग्जांपल লাগো সিমিলারলি 1 আর 2 সেট 1 এখানে 1 টা ধরে লোয়ার বাউন্ড 1 টা লোয়ার বাউন্ড তুমি 1 থেকে छोटे स्टेटमेंट कर देखो आस्ते आस्ते प्रूफ कर प्रॉब्लम कर प्रूफ देखो फर्स्ट थियोरम देखो फर्स्ट थियोरम देखो प्रूफ टा कर फर्स्ट थियोरम की बोल थियोरम की बोल ना लेट एस बी ए non empty subset of R এবং bounded below কি হচ্ছে then this is this has an infimum তাহলে আমরা সবাই জানি যাবে এটা example এর সাহায্যে দেখাচ্ছি দেখো proof টা করাচ্ছি আগে এটা clear হয়ে যাও আমরা সবাই জানি যদি একটা সেট হয় তার লোয়ার বাউন্ড থাকলে অবশ্যই লোয়ার বাউন্ড ইনফাইনাইট নাও থাকছে এর যদি লোয়ার বাউন্ড হয় এগুলো লোয়ার বাউন্ড তাহলে ইনফিমাম মানে কি আমরা জানি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কোনটা এটা এটা লোয়ার বাউন্ড এটা লোয়ার বাউন্ড এটা এগুলো সব লোয়ার বাউন্ড আর এর মধ্যে বড় লোয়ার বাউন্ড কোনটা এটা তাহলে এটাই তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আমাকে দেখাতে হবে এটা রূপের সাহায্যে মানে ইউজ করতে হবে স্টেটমেন্ট ইউজ করে দেখাতে হবে যে आगे देखते कंडिशन की देखाते कंडिशन की देखा सबसे बाउंडेड দিলো এই কন্ডিশনটা দেয়া আছে আমাকে কি দেখাতে হবে এসটা হ্যাজ অ্যান ইনফিমাম তাহলে এসটা যেহেতু বাউন্ডেড বিলো দেয়া আছে এর লোয়ার বাউন্ড অবশ্যই আছে আর লোয়ার বাউন্ড যেহেতু আছে তাহলে লোয়ার বাউন্ড ইনফাইনাইট নাম্বারও থাকতে পারে ঠিক ইনফাইনাইট নাম্বারও লোয়ার বাউন্ড থেকে সবচেয়ে বড় যে লোয়ার বাউন্ড হবে সেটাকে আমাকে বের করতে হবে তাহলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ডটাকে আমাকে প্রুফ করতে হবে আর আমার কন্ডিশন দেয়া আছে বাউন্ডেড বিলো এস সেটটা বাউন্ডেড বিলো তাহলে লোয়ার বাউন্ড আছে তাহলে কি ধরে নেচ্ছি এস কে যদি লোয়ার বাউন্ড আছে ধরে নেচ্ছি লেট l0 টা এত কি l0 দিয়ে লোয়ার বাউন্ড এস সেটের l0 টাতে লোয়ার বাউন্ড আমাকে দেখাতে হবে কি না এস টা ইনফিমাম তাহলে এর সবচেয়ে বড় লোয়ার বাউন্ডটাকে দেখাতে হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই হচ্ছে ইনফিমাম তাহলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ডটা কি কিভাবে দেখাবো ধরে নেচ্ছি একটা সেট সেট কি ধরে নেচ্ছি t
টি সেটের মধ্যে এলিমেন্ট গুলো কেমন আছে না টি সেটের মধ্যে এলিমেন্ট গুলো আছে টি সেটের মধ্যে এলিমেন্ট কেমন আছে দেখো না এই সমস্ত রিয়েল নাম্বার যেগুলো হচ্ছে কি এস সেটের লোয়ার বাউন্ড তাহলে এল জিরো একটা লোয়ার বাউন্ড ধরে নিচ্ছি এস সেটে আর টি একটা সেট ধরছি টি সেটের মধ্যে এলিমেন্ট গুলো কেমন আছে না টি সেটের মধ্যে এলিমেন্ট গুলো আছে যেগুলো হচ্ছে এস সেটের লোয়ার বাউন্ড এস সেটের যেগুলো হচ্ছে এস সেটের লোয়ার বাউন্ড সেগুলোই হচ্ছে টি সেটের এলিমেন্ট তাহলে আমি কি বলতে পারি দেন থিটা ইজ নন এমটি না থিটা কেন নন এমটি বলছি যেহেতু আমাদের এল জিরো লোয়ার বাউন্ড ধরে নিয়েছিলাম বাউন্ডেড বিলো লোয়ার বাউন্ড তাহলে অবশ্যই আছে তাহলে এল জিরো লোয়ার বাউন্ড কি জন্য সিন্স এল জিরো টা কিসে আছে না বিলংস টু থিটা যেহেতু থিটা নন এমটি কেন হচ্ছে ওই থিটার মধ্যে তাহলে এলিমেন্ট আছে এল জিরো টা লোয়ার বাউন্ড তাহলে এটা টিটা নন এমটি হয়ে গেল আবার দেখো আমি নাও যদি এক্স এর মধ্যে যদি একটা এলিমেন্ট টি ধরে নি দেখো এক্স যদি একটা এলিমেন্ট ধরে নি এবং এস একটা এলিমেন্ট কোথায় এস সেটের মধ্যে তাহলে এক্সটা টি এর এলিমেন্ট মানে কি এক্সটা লোয়ার বাউন্ড অফ এস এই এক্সটা লোয়ার বাউন্ড অফ এক্স টি এর এলিমেন্ট যেহেতু টি এর এলিমেন্ট এল এল ইজ লোয়ার বাউন্ড অফ এস তাহলে এক্সটা লোয়ার বাউন্ড অফ এস আর এস একটা এস এর এলিমেন্ট তাহলে এক্স যেহেতু লোয়ার বাউন্ড অফ এক্স এক্সটা যেহেতু লোয়ার বাউন্ড কার এস সেটের তাহলে কি হবে না এক্সটা লেস ইকুয়াল টু এস ফর অল এস বিলংস টু এস মানে এস সেটের যতগুলো এক্সটা যেহেতু লোয়ার বাউন্ড অফ এস তাহলে এস সেটের যতগুলো এলিমেন্ট আছে তার থেকে এক্স ছোট তাহলে এটা হলো তাহলে আমি কি বলতে পারবো দেওয়ার পর কি বলতে বলতে পারছি টিটা ইজ এটাকে বাউন্ডেড অ্যাবভ কেন বললাম দেখো আমাকে দেখাতে হবে তো এস সেটের ইনফিমাম এস সেটের একটা ইনফিমাম আছে তাহলে টি একটা সেট ধরে নিয়েছিলাম যার মধ্যে এস সেটের লোয়ার বাউন্ড আছে তাহলে এস সেটের সবচেয়ে বড় এস সেটের সবচেয়ে বড় লোয়ার বাউন্ড হচ্ছে ইনফিমাম তাহলে টি সেটের মধ্যে আমি যদি এস সেটের সবচেয়ে বড় লোয়ার বাউন্ড আমি যদি দেখাতে পারি মানে টি সেটটা যদি বাউন্ডেড অ্যাবভ দেখিয়ে এ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে ইনফিমাম আছে তাহলে টিটা কি হচ্ছে বাউন্ডেড অ্যাবভ দেখালাম তাই তো এবার দেখো মুছে দিচ্ছি এখান থেকে করছি দেখো দাস কি বলছে দাস টিটা ইজ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড টিটা ইজ নন এমটি এবং এই বাউন্ডেড হবে তাহলে আমরা কি বলতে পারি দেন বাই দ্য সুপ্রিমাম সুপ্রিমাম প্রপার্টি বাদ থেকে কি বলতে পারি সুপ্তিটা এক্সিস্ট করছে না সুপ্রিমাম অফ টিটা এক্সিস্ট করছে আর সুপ্রিমাম অফ টিটাকে আমি সুপ্তি লিখে আমি বলেছিলাম আগে না তাহলে কি হলো না আমি টি সেটটাকে টি সেটের সুপ্রিমাম আছে দেখে নিলাম কারণ আমরা সুপ্রিমামের প্রপার্টি কি দেখেছিলাম যদি একটা সেট নন এমটি এবং বাউন্ডেড বা হয় একটা সেট নন এমটি এবং বাউন্ডেড হওয়া হয় তাহলে সেটটার মধ্যে সুপ্রিমাম থাকবে তাহলে সুপ্রিমাম ধরে নিলে কি বলছে ধরছি যে লেট সুপ্রিমাম অফ টি ইকুয়াল টু এল সুপ্রিমাম অফ টি ইকুয়াল টু এল তাই তো তাহলে সুপ্রিম অফ টি এ দুই এল তাহলে আমি সুপ্রিম অফ টি থেকে এল তে যদি হয় আমি এটা নিচেরটা মুছে দিলাম তাহলে আমি এখান থেকে কি বলতে পারি সুপ্রিম সুপ্তিটা যদি এল হয় তাহলে দেন আমি একে কি বলতে পারি না যেহেতু টি সেটের সুপ্রিমাম এল তাহলে টি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে
সেগুলো সবাই এল এর থেকে ছোট না, যেহেতু টি সেক্টর সুপ্রিমাম এল, তাহলে টি সেক্টর যতগুলো এলিমেন্ট আছে সবাই এল এর থেকে ছোট। আর একটা কি বলতে পারি, না ফর এভরি এস বিলংস টু এস, সমস্ত এস এর এলিমেন্ট গুলো কি, আমি আগে দেখিয়েছিলাম না, সমস্ত এস এর এলিমেন্ট এভরি এস বিলংস টু এস টা ইজ অ্যান আপার বাউন্ড কি বলছে। আর একটা কি হচ্ছে না, সমস্ত এসটা তো কার আপার বাউন্ড, কার টি সেটের আপার বাউন্ড, এই এস সেটের মধ্যে যতগুলো এই এলিমেন্ট আছে এরকম এলিমেন্ট আছে সবাই তো টি সেটের আপার বাউন্ড, আমি দেখিয়েছিলাম আগে, আর সুপ টিটা এল, তাহলে এটাই না কেন বলছি, দেখো সমস্ত এস সেটের, এস সেটের সমস্ত এলিমেন্ট গুলো তো আপার বাউন্ড, টি সেটের আপার বাউন্ড দেখেছিলাম, আর টি সেটের সুপ্রিমাম কত, টি সেটের সুপ্রিমাম যদি এল হয় তাহলে কি এটা সবচেয়ে লিস্ট আপার বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে এল, আর এগুলো সব আপার বাউন্ড, তাহলে সবচেয়ে ছোট আপার বাউন্ড এল হলে, আর সমস্ত যদি এইগুলো যদি আপার বাউন্ড হয় তাহলে অবশ্যই এল টা লেস ইকুয়াল টু এস হবে সমস্ত এস বিলং টু এস এর জন্য। তাহলে কি বলছি, তো দেন টুটা কি দেখাচ্ছে না, টুটা শোজ দ্যাট তখন এখান থেকে আমি কি বলতে পারছি, দেখো এলটা তাহলে কি লোয়ার বাউন্ড অফ এস না, এলটা কি লোয়ার বাউন্ড অফ এস না, দেখো এস সেটের সমস্ত এলিমেন্ট গুলো এল এর থেকে বড়, তাহলে এল টা কি লোয়ার বাউন্ড অফ এস, এন ওয়ান টা সোর্স, এই এখান থেকে কি বলতে পারছি, টিটা লেস ইকুয়াল টু এল, টিটা কোথাকার এলিমেন্ট, টিটা এল এর থেকে ছোট, টিটা কোথাকার এলিমেন্ট, টি সেটের এলিমেন্ট, আর টি সেটের এলিমেন্ট দেখতে কেমন, এস সেটের লোয়ার বাউন্ড গুলো তো টি সেটের এলিমেন্ট, তাহলে ওয়ান্ডার সোজ দ্যাট কি বলছে না, এলটা গ্রেটার ইকুয়াল টু ফর এনি এ দুটো ক্লিয়ার হলো কি, দেখো কি হলো, দেখো কি বলছে এখান থেকে কি, দেখো টুটা কি দেখা, দেখো এস সেটে সমস্ত এলিমেন্টের জন্য এলটা ছোট, তাহলে টুটা কি দেখাচ্ছে এলটাই যে লোয়ার বাউন্ড অফ এস। আর একটা একটা কি দেখাচ্ছে, টি এর থেকে এই টি সেটের যতগুলো এলিমেন্ট আছে সবাই এল এর থেকে ছোট, ঠিক আছে টি সেটের যতগুলো এলিমেন্ট আছে সবাই এল এর থেকে ছোট, আর টি সেটের এলিমেন্ট গুলো কেমন, এস সেটের লোয়ার বাউন্ড, তাহলে এস সেটের লোয়ার বাউন্ড, তাহলে আমি একবার দেখো একবার কি বলছি, এলটা লোয়ার বাউন্ড অফ এস মানে কি, এস সেটের যতগুলো এলিমেন্ট আছে তার থেকে এলটা ছোট, আর আরেকবার আবার কি দেখাচ্ছি মানে এস সেটের যতগুলো এলিমেন্ট আছে এল এর থেকে বড়, এলের থেকে বড় মানে এলটা লোয়ার বাউন্ড অফ এস, আর আরেকবার কি বলছি না এলটা লোয়ার বাউন্ড অফ এস এর থেকে বড়, আবার কি বলছি আরেকবার না এলটা ওই এস সেটের লোয়ার বাউন্ড যা আছে তার থেকে বড়, তাহলে আমি এটাকে কনসিকুয়েন্টলি মানে তাহলে কি বলতে পারি, কনসিকুয়েন্টলি কি বলতে পারি, ফ্রম তিন আর এটা চার, চার যারপর ফ্রম থ্রি অ্যান্ড ফোর উই হ্যাভ কি না এল ইকুয়াল টু ইনফিমাইজেশন
দেখো বুঝতে পারলে কি ব্যাপারটা হলো? তাহলে আমাকে দিয়েছিল, এটা এটা বুঝতে পারছো কি? এই থ্রি আর ফোর থেকে এটা কিভাবে লিখলাম? দেখো একটা আমি যদি বলি এক সাবসেটের ক্ষেত্রে আমি কি বলি, এ সাবসেট ইকুয়াল টু বি আর বি সাবসেট ইকুয়াল টু এ, হলে আমি এ ইকুয়াল টু বি বলতে পারি না? ঠিক সেম ভাবে এটা হয়েছে, এটা সাবসেট ইকুয়াল টু বি, বিটা সাবসেট ইকুয়াল টু এ। তাহলে আমি এই দুটো থেকে কি বলতে পারি না, এ ইকুয়াল টু বি সেট বলতে পারি না? সেম ভাবে এটাই হয়েছে। তাহলে আমাকে দিয়েছিল কি, দেখো আমাকে দিয়েছিল হচ্ছে একটা সেট বাউন্ডেড বিলো, নন এমটি সেট এবং বাউন্ডেড বিলো, আর দেখাতে বলেছিল তার ইনফিমাম। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো ধরো একটা সেট তোমার বাউন্ডেড বিলো দিয়েছে, মানে কি লোয়ার বাউন্ড আছে, অবশ্যই লোয়ার বাউন্ড আছে। এবার লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই হচ্ছে ইনফিমাম, তোমার এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাই দেখতে বের করতে পারছি। তাহলে টি একটা সেট ধরে নিলে, টি সেট ধরে নিলে, টি সেটের মধ্যে এলিমেন্ট গুলো কেমন আছে, লোয়ার বাউন্ড হবে। তাহলে টি সেটের মধ্যে সবচেয়ে বড় এলিমেন্টটাই হচ্ছে তো ইনফিমা, ইয়ে সুপ্রিম ইনফিমাম এস সেটে। তাহলে টি সেটটাকে বাউন্ডেড, এবং মানে সুপ টিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনফেস, সেটাই আমি দেখালাম। আশা করি থিওরেমটা ক্লিয়ার হলো, যদি প্রবলেম হয় আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে, বলে দেবো আবার। আচ্ছা দেখো এরপরে নেক্সট প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার ওয়ান, দেখো এটা প্রবলেম, আর অ্যানালাইসিসের প্রবলেম কিছু কিছু প্রবলেম আছে, সেটা প্রবলেম নয়, সেটা থিওরেমের মতো। আর এটা প্রবলেম কিন্তু দেখবে পুরো অরিজিনাল থিওরেমের মধ্যে প্রুভ করতে হবে। তাহলে কি বলছে না, আমার এটা কি জানি, এটা কি জানি, এটা কি বলছে, দা সেট অফ অল ন্যাচারাল নাম্বার না? তাহলে কি এটা কি, তাহলে কি প্রুফটা কি করতে বলছে? এটা অ্যাকচুয়ালি প্রবলেম, সেটা থিওরি ভাগে করতে হবে। দেখো কি বলছে, প্রুফ দ্যাট দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারটা ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, যে সেট অফ অল ন্যাচারাল নাম্বারটা বাউন্ডেড অ্যাবাভ হবে না, মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বারটা আনবাউন্ডেড অ্যাবাভ। তুমি যদি এটা এক্সাম্পলে দেখতে চাও, আমরা কি জানি, দেখো সেট অফ অল ন্যাচারাল নাম্বার এর এলিমেন্ট গুলো দেখতে কেমন, 1 2 3 4 5, এটা মানে চলতেই থাকছে এইভাবে। তাহলে আমরা কি বাউন্ডেড অ্যাবাভ মানে কি, একটা সেটকে বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো, তার একটা আপার বাউন্ড থাকতে হবে, আপার বাউন্ড থাকতে হবে। আর আপার বাউন্ড থাকতে হলে কি, যে দেয়ার এক্সিস্ট একটা রিয়েল নাম্বার পাবো, ওই রিয়েল নাম্বারের, রিয়েল নাম্বারের জন্য এই এই এস সেটটা, এই সেটা বল ন্যাচারাল নাম্বারটা, ওই রিয়েল নাম্বার যে কোনো একটা রিয়েল নাম্বার পাবো, সেই রিয়েল নাম্বারের থেকে এই এন সেটা বল ন্যাচারাল নাম্বার সেটের সমস্ত এলিমেন্ট গুলো ছোট হবে। তারপর তো বলতে পারবো আপার বাউন্ড, তুমি কি এখানে এমন কোন রিয়েল নাম্বার খুঁজে পাবে যে যেটা এর থেকে এই সেটা বল ন্যাচারাল নাম্বারের থেকে সমস্ত এই সেটা বল ন্যাচারাল নাম্বারের সমস্ত এলিমেন্টের থেকে বড় হবে? তুমি ধরো 1 লাখ একটা রিয়েল নাম্বার, আমি 1 লাখ 2 ধরবো সেটা বল ন্যাচারাল নাম্বার, এর তো শেষ কথা জানি না। তাহলে দেখেই বুঝতে পারছি এটা বাউন্ডেড অভাব হবে না, নট বাউন্ড, ইয়ে আনবাউন্ডেড অভাব হবে। দেখো প্রুফটা কিভাবে করছি, দেখো মজা লাগবে। প্রথম থেকে যদি বুঝতে পারো অ্যানালাইসিস মজা লাগবে। দেখো সলিউশন বলতে পারো আর প্রুফ বলতে পারো, দ্য সেট, দ্য সেট এনটা এত ইচ নন এমটি, দ্য সেটটাকে নন এমটি কেন বলছি, দেখো একটা সেটের সেটটা কি বলেছে, নট বাউন্ডেড অ্যাবাভ বলেছে, মানে আনবাউন্ডেড হবে, যে নট বাউন্ডেড অ্যাবাভ দেখাতে বলছে। আমি ধরে নেবো বাউন্ডেড অ্যাবাভ, শেষে আমি কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, দিলে বলতে পারবো যে এটা নট বাউন্ডেড অ্যাবাভ। তাহলে দ্য সেট এনটা ইজ নন এমটি, কেন নন এমটি,
আমরা তো জানি ওয়ান টু বিলংস টু ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, ওয়ানটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে কি সিন্স ওয়ানটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওয়ান টু থ্রি ফোর এইভাবে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে কি না দ্য সেটটা ইজ নন এমটি। আমরা এটা বুঝতে পারছি ক্লিয়ারলি সেটটা দেখে দেখে। আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট ইফ পসিবল দ্য সেট এনটা ইজ বাউন্ডেড অ্যাবাভ। আমি ধরে নিয়েছি দ্য সেটটা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে আমি সেটা কন্ট্রাডিকশন দেখাবো, দেখালে দেখ বলবো যে দ্য সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে না। তাহলে আমি যেহেতু সেটটা বাউন্ডেড অ্যাবাভ ধরে নিয়েছি, তাহলে এর নিশ্চয়ই আপার বাউন্ড আছে, তাই তো? এর নিশ্চয়ই আপার বাউন্ড আছে, আর আপার বাউন্ড আছে মানে অবশ্যই সুপ্রিমাম থাকবে, আমি স্টেটমেন্ট বলে দিয়েছি। কি বলছে তাহলে, ইয়েসটা নন এমটি সেট এবং বাউন্ডেড অ্যাবাভ, তাহলে সুপ্রিমাম যেটা এক্সিস্ট সুবেনটা এক্সিস্ট করছে না। এখন কি বলছি, এনটা এত ইজ নন এমটি সাবসেট, এসটাতে নন এমটি সাবসেট, আর এই ন্যাচারাল নাম্বার তো আর সাবসেট, নন এমটি সাবসেট অফ আর এন বাউন্ডেড অ্যাবাভ, এই তো বাউন্ডেড অ্যাবাভ ধরে নিয়েছি। তাহলে আমি এখান থেকে কি বলছি, দেয়ারফর বাই দ্য সুপ্রিমাম প্রপার্টি অফ আর, কি বলতে পারি না, সুবেনটা এক্সিস্ট। আমরা কি জানি একটা সেট নন এমটি সাবসেট অফ আর, যদি একটা সেট সেটা আর এর সাবসেট হয় এবং নন এমটি হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে সেটটা সুপ্রিমাম আছে। বলতে পারবো না যে সেটা সুপ্রিমাম আছে, তাহলে সুপেনটা কি এক্সিস্ট। এবার কি সুপেনটা যদি এক্সিস্ট, লেট আমি ধরে নিচ্ছি ইউ ইকুয়াল টু সুপেন, ইউটা কি সুপেন আমি ধরে নিলাম যে সুপ্রিমাম অফ এন সমান সমান ইউ, দেন আমরা কি বলতে পারি না যে একা কি বলতে পারি, যেহেতু এন সেটের সুপ্রিমামটা ইউ, তাহলে এন সেটের সমস্ত এলিমেন্টের থেকে ইউ বড়, ইউ বড়। তো আর একটা কি বলছি, ফর ইচ এপসাইলন গ্রেটার জিরোর জন্য দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট পাবো, সে কত ওয়াই ওয়ান, ধরো একটা এলিমেন্ট পাচ্ছি ওয়াই ওয়ান, কোথায়, ইন সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে, সাজ দ্যাট, এটাকে সাজ দ্যাট বলছি, সাজ দ্যাট কি না ইউ মাইনাস এপসাইলনের থেকে ওয়াই ওয়ানটা ছোট বড় লেস ইকুয়াল টু ইউ। আমি আজকে ফার্স্ট এই স্টেটমেন্টটা করে দিয়েছি, এই স্টেটমেন্টটা ফার্স্ট করে দিয়েছি, তাহলে এটা হলো, এটা এলো। দেখো আমি ওপর থেকে মুছে দিচ্ছি, দেখো আমার মেন কী দেখাবো, যে কন্ট্রাডিকশন দেখাবো যে ইউটা সুপ্রিমাম অফ এন হবে না, এটা দেখাবো কন্ট্রাডিক, এটা দেখাবো ইউটা সুপ্রিমাম অফ এন হবে না। তাহলে আমি এপসাইলনটা কি যে কোনো এপসাইলন জিরোর থেকে বড় যে কোনো এপসাইলন, আমি তাহলে এপসাইলন ইকুয়াল টু ওয়ান ধরে নিয়েছি। এপসাইলন যখন ওয়ান ধরে নিয়েছি তখন আমি কি বলতে পারবো না, দেন
আমি এটা বলতে পারবো কি? ভালো করে দেখো, আমি একটা এ ধরেছি, সুপ্রিমাম, এই ইউটা ধরেছি, ঠিক আছে? তাহলে এপসাইলনটা যদি ওয়ান ধরি, তাহলে ইউ মাইনাস এপসাইলনটা কত? ইউ মাইনাস ওয়ান। তাহলে ইউ মাইনাস ওয়ান করলে তাহলে কি এইদিকে চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে ইউ মাইনাস ওয়ান সাপোজ। তাহলে এখান থেকে এলিমেন্ট পাবো, সেটা ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট পাবো, তো সেটা ধরো কে এত। তাহলে আমি এটাকে ইমপ্লাস কি লিখতে পারি, যে ইউ মাইনাস ওয়ানটা কে, এটাকে ইমপ্লাস কি করতে পারি, ইউটা লেস কে প্লাস ওয়ান। তাহলে কি কে প্লাস ওয়ানেরটা কার থেকে বড়? ইউর থেকে বড়। এখান থেকে কে এলো না, ইউর থেকে কে প্লাস ওয়ানটা বড় চলে এলো। তাহলে আমি কি বলেছিলাম, ইউটা সুপ্রিমাম অফ এন, ইউতে যেহেতু সুপ্রিমাম অফ এন, আর এদিকে তাহলে ইউ আবার কে প্লাস ওয়ানটা আবার ইউর থেকে বড়। আবার দেখো, সিন্স কেটা ইজ ন্যাচারাল নাম্বার, কি এটা কি বলছে ন্যাচারাল নাম্বার, ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, সো কে প্লাস ওয়ানটা ইজ অলসো ন্যাচারাল নাম্বার। না কে ন্যাচারাল নাম্বার, ওয়ান ন্যাচারাল নাম্বার, তো দুটো ন্যাচারাল নাম্বারের যোগ করলে তো অবশ্যই ন্যাচারাল নাম্বার আসবে, তাই তো? ধরো কে ইকুয়াল টু টু, এটা ন্যাচারাল নাম্বার, আর ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, তাহলে টু প্লাস ওয়ান কত হয়? থ্রি, এটাও একটা ন্যাচারাল নাম্বার। তাহলে কে যেহেতু ন্যাচারাল নাম্বার আর কে প্লাস ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, তাহলে কে ন্যাচারাল নাম্বার মানে কে প্লাস ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, আর কে প্লাস ওয়ান ন্যাচারাল নাম্বার মানে কি কে প্লাস ওয়ানটা কোথায় বিলংস টু এনে আছে না, এন সেটের মধ্যে আছে না? আর আমি কি ধরেছিলাম, যে ইউটা হচ্ছে কি ওই এন সেটের সবচেয়ে বড় এলিমেন্ট, কিন্তু দেখো ইউর থেকে আর একটা বড় এলিমেন্ট পেয়ে গেছি, কে প্লাস ওয়ান, কি ওই সেট অফ অল ন্যাচারাল নাম্বারের মধ্যে, মানে এন সেটের মধ্যে ইউর থেকে বড় একটা এলিমেন্ট পেয়ে গেছি, যেটা সেট অফ ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা কন্ট্রাডিকশান ধরেছিলাম, যে না ইউটা তাহলে সুপ্রিমাম, একটা কন্ট্রাডিকশান ধরেছিলাম না? সো দাস উই অ্যারাইভ অ্যাট কন্ট্রাডিকশন, মানে আমরা কন্ট্রাডিকশনে পৌঁছে গেছি। সো আওয়ার অ্যাজুমশন আমরা অ্যাজুম করেছিলাম কি, যে এনটা বাউন্ডেড অ্যাবভ, আওয়ার অ্যাজুমশন দ্যাট এনটা ইজ বাউন্ডেড অ্যাবভ, না? তাহলে আমরা যেহেতু কন্ট্রাডিকশনে পৌঁছে গেছি, তাহলে আমাদের অ্যাজাম্পশন যেটা কী করেছিলাম, যে সেটটা বাউন্ডেড অ্যাবভ, তাহলে সেটা বাউন্ডেডটা এটা ইজ রং, দেওয়ার পর তাহলে কি দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার এত ইজ কি বাউন্ডেড, ইজ নট বাউন্ডেড অ্যাবভ। প্রুফটা ক্লিয়ার হলো? দেখো পরপর লিখে নাও বা বুঝে নাও ভালো করে, বুঝে তারপর নোট করো। আর যদি কোনো কিছু ডেফিনেশান বা কোনো স্টেটমেন্ট সম্বন্ধে প্রবলেম হয়, আমি এই আগের ভিডিওর লিঙ্কটা আমি এর নিচে দিয়ে দেবো, আগের ভিডিওটা একটু দেখে নেবে, দেখে নিলে তাহলে তোমাদের এটা সমস্যা হবে না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি ভালো লাগে তাহলে লাইক করো একটু, আর সব তোমাদের বন্ধুদের যাতে হেল্প হয় চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।